গত গ্রীষ্মে লিওনেল মেসিকে বিক্রি করে দেওয়াই হতো সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত, এমনটাই মনে করেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্লেস টুস্কেটস। মরশুম শুরুর আগেই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে চেয়েছিলেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার মেসি। এক বিউরো ফ্যাক্সের মাধ্যমে জানিয়েছিলেন নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা। সে সময় বেশ কয়েকটি ক্লাব এগিয়েও এসেছিল তাকে দলে নেওয়ার জন্য, তবে নিজেদের আর্থিক দুর্দশার মধ্যেও এই আর্জেন্টাইন তারকাকে ছাড়তে কোনোভাবেই রাজি হয়নি বার্সা, বরং চুক্তির মারপ্যাঁচে ফেলে তাকে আটকে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।